লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে তার বিমান। বাইডেনের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটেন মার্কিন দূত জেন হার্টলি রয়েছেন। সেখান থেকে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টারে করে পরবর্তী গন্তব্যে পৌঁছান। সোমবারই জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করবেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন যাবেন উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করতে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক পরিবেশ বিষয়ে কথা হতে পারে। মঙ্গলবার ও বুধবার জো বাইডেন যোগ দেবেন লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে। বৃহস্পতিবার বাইডেন বাল্টিক শহরের আরেকটি সম্মেলনে যোগ দেবেন। এদিকে লন্ডনে পৌঁছানোর আগে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইফের দোয়ানকে টেলিফোনে বাইডেন জানিয়েছেন সুইডেনকে দ্রুত নেটো জোটে চাইছেন তিনি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।